ভারত জোড়ো যাত্রা বা ভারত জোড়ো ন্যায় যাত্রার ক্ষেত্রে আমরা আমার অন্তত স্থির দৃঢ় বিশ্বাস যে তৃণমূল জয়েন করবেন এবং জয়েন করা সম্ভব নয় তার কারণটা আমি তোমায় একটু আগে বললাম এটা আমাদের রাজনৈতিক কর্মসূচি আমাদের রাজনৈতিক কর্মসূচিতে ওদের অংশগ্রহণটা কোনো বাধ্যবাধক ঠিক যেরকম বামেদের ইনসাফ যাত্রাতে আমরা অংশগ্রহণ করিনি এবার বামেদের তার মানে কি আমাদের সঙ্গে বামেদের কোনো জোট ছিল না বা আমি তোমায় একটু আগেই উদাহরণ দিলাম যে যখন এই রাম মন্দিরে রথযাত্রা হচ্ছে তখন সরকারের দুটো শরিকের নাম জ্যোতি বসু আর এল কে আডবাণী এল কে আডবাণীকে ঢুকতে দেয়নি জ্যোতি বসু ফরগেট গেট সম মানে সমর্থন পশ্চিমবঙ্গে এল কে আডবাণী ঢুকতে দেয়নি এবং জ্যোতি বসু সেই বিখ্যাত বক্তব্য ছিল যে দাঙ্গাবাজদের দাঙ্গাবাজরা এখানে ঢুকলে আমরা মাথা পাঠিয়ে দেবো সো তোমার রাজনৈতিক তখন সেই মুহূর্তে ওনাদের প্রাথমিক অগ্রাধিকার ছিল হচ্ছে যে রাজীব গান্ধীকে সরকার থেকে সরানো ওনারা এক হয়েছিলেন এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের অগ্রাধিকার এটা এক দুই হচ্ছে যে কোয়ার্ডিনেটার আমাকে লোকসভা কোয়ার্ডিনেটার করা হয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেসে পাঁচশো বিয়াল্লিশটা জায়গাতেই কোয়ার্ডিনেটার করা হয়েছে সেই কোয়ার্ডিনেটারের কাছে আমার কাছে এখনও এরকম কোনো ইন্সট্রাকশন আসেনি যে আমাকে বা তৃণমূলের সঙ্গে বসতে হবে আমাদের প্রাথমিক লক্ষ্য আমার প্রাথমিক লক্ষ্যটা কি আমার প্রাথমিক লক্ষ্যটা হচ্ছে আমাদের যারা বসে যাওয়া বা 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 ভুল বুঝে বসে যাওয়া কংগ্রেসিরা আছে তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনা তার পাশাপাশি তোমাকে একটু আগেই বললাম সাড়ে চার কোটি তৃণমূলের ভেতর হয়তো সাড়ে চার হাজার চোর এবং সেই সাড়ে চার হাজার চোর কিন্তু এই সাড়ে চার কোটির সঙ্গেও বঞ্চনা করেছে তঞ্চকতা করেছে এবং এই সাড়ে চার কোটির অধিকাংশ কিন্তু কংগ্রেসই ভাবদারায় উদ্বুদ্ধ তাদেরকে ফিরিয়ে আনাটা তাদেরকে সৎ মায়ের থেকে আসল মায়ের কাছে ফিরিয়ে আনার দায়টা আমার দায়িত্বটা আমার এটা এক দুই হচ্ছে কোয়ার্ডিনেটার হিসেবে আমি নিশ্চয়ই কোয়ার্ডিনেট করব কিন্তু ন্যায় যাত্রা যখন নাম আমার কাছে হাঁসখালি এবং হাতরাসের গুরুত্বটা একই রকম ন্যায়যাত্রা যখন নাম আমার কাছে মণিপুর আর মালদাতে বঞ্চনাটা একই রকম এটা হতে পারে না যে সন্দেশখালীর সমস্যাটাকে আমি ছোট করে দেখিয়ে আমি অন্য কোনো সমস্যাটাকে সমাধান করতে পারবো সম্ভব নয় আমি আবু শেখ আর অভিষেকের একই অধিকারের লড়াইতে যেমন রাস্তায় নামব ঠিক সেরকম সন্দেশখালীর জাহাঙ্গীর এই শাহজাহান হোক বা জয়নগরের জাহাঙ্গীর হোক এই নতুন মোগল সাম্রাজ্যের অধিপতিদেরকে আটকাবার দায়িত্বটাও আমাদের বারংবার তোমার কথাতে সন্দেশখালী শাহজাহান এগুলো আসছে রাজ্যের ডিজি তিনি বলার পরেও এখনও অব্দি শাহজাহান গ্রেপ্তার হয়নি তাকে খুঁজে পাওয়া যায়নি বিষয়টাকে কীভাবে দেখছো যে প্রশাসনিক পরিকাঠামো বিচারপতি বলছেন ভেঙে পড়েছে তারপরে এত বড় একটা ঘটনা ঘটে গেল কেন্দ্রীয় বাহিনী সেখানে গিয়েছিল কেন্দ্রীয় আধিকারিকরা সেখানে আহত হলেন রক্তাক্ত হলেন সংবাদকর্মীরা আর রক্তাক্ত হলেন সিচুয়েশনটাকে কীভাবে দেখছো দেখো এটা তো প্রথমবার নয় আমি তোমাকে এই শাহজাহানের এখানে শাহজাহানের জায়গায় যখন পঞ্চায়েত নির্বাচন হচ্ছে তখন তোমাদের সহকর্মীরা আক্রান্ত হয়েছিলেন ভাঙ্গর এক্সটেন্ডেড ভাঙরে আক্রান্ত হয়েছিলেন ন মার খেয়েছিল এগুলো আমরা দেখে এসেছি সমস্যাটা এবার অন্য জায়গায় হয়েছে সমস্যাটা কোথায় হয়েছে আমি তোমায় বলি দুটো জিনিস এখান থেকে প্রণিধানযোগ্য এক আমি ভারতবর্ষের কোথাও লেখা নেই যে যতক্ষণ না ডিজি বিবৃতি দেবেন ততক্ষণ পুলিশ হাতে হাত দিয়ে বসে রাখবে তোমার ক্যামেরাম্যান এখানে আছেন তুমি একজন সাংবাদিক তুমি এডিটার না বললে কি তুমি ক্যামেরাটা অন করবে না তুমি আমার সাক্ষাৎকার নিতে চলে ক্যামেরাটা অন করতে হবে তোমার এডিটাল পলিসি থাকতে পারে নাম্বার টু হচ্ছে ডিজি রাজীব কুমারের বিড়ম্বনা রাজীব কুমার যেদিন স্থলাভিষিক্ত হলেন সেদিন শাসক দলের প্রধান মুখপাত্র তাকে বললেন তার সম্বন্ধে বললেন অভিনন্দন কিন্তু দেখবেন যেন বিনা দোষে কোনো নির্দোষের জেল না হয় বা তাকে যেন হ্যারাস না করা হয় আমার পুলিশ মন্ত্রীর নামটা যেন কি মমতা বন্দ্যোপাধ্যায় তুমি আমাকে এটা বিশ্বাস করতে বলো যে কুনাল ঘোষ এবং আজকে কিন্তু পুলিশমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় নয় তখনও পুলিশমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় ছিল কুনাল ঘোষ গ্রেপ্তার হয়েছে সেটা পুলিশ মন্ত্রী জানতেন না কারণ তখন কিন্তু কুণাল ঘোষ রাজ্যসভার সাংসদ শাসক দলের সাংসদ কেন এগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এই কারণে যে এই ভদ্রলোকের মানে রাজীব কুমারের এফিসিয়েন্সি নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু প্রশ্নটা হচ্ছে শাহজাহান এমন কে হরিদাস পাল হয়ে গেল না হরিদাস পাল বলা উচিত নয় কেন হরিদাস পাল বলা উচিত নয় আব্দুল বারিক বিশ্বাসকে মনে আছে তোমাদের বসিরাটের সেই কিংপিন যাকে সিবিআই যাতে না ধরতে পারে সেই কারণে সিআইডি একটা কেস দিয়ে বসিরাট উপসংশোধনাগারে আটকে রেখেছিল তার কাছ থেকে সোনা পাওয়া যেত তার সেই আব্দুল বারিক বিশ্বাসের ডান হাতের নাম হচ্ছে শাহজাহান যেই শাহজাহানের হাতে মারকেই ছিল সিদ্দিকুল্লাহ চৌধুরী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রিসভার সদস্য সহকর্মী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতার হয়েছে শাহজাহান এবার শাহজাহানকে আমরা কীরকম দেখি যখন নবজোয়ার যাত্রা হয় অভিষেক ব্যানার্জির উত্তর চব্বিশ পরগনা যখন ঢোকে অভিষেক ব্যানার্জির ছায়াসঙ্গীর নাম শাহজাহান উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদের সভাধিপতির নাম হচ্ছে নারায়ণ গোস্বামী নারায়ণ গোস্বামীর কর্মাধ্যক্ষ হচ্ছে কি শাহজাহান কেউ কোথাও অ্যাকাউন্টেবিলিটি নিচ্ছে না অ্যাকাউন্টেবিলিটি নেবে না নিতে পারবে না কিন্তু এর ভেতর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বকলমের লোকজনকে বুঝিয়ে দিল বা তার পার্টি ম্যানদের বুঝিয়ে দিল যে তোমার পেছনে যদি লোক থাকে আমি তোমার সঙ্গে আছি কীরকম বালু মল্লিক গ্রেফতার হয়ে গেল বালু মল্লিক কিন্তু ধারে ভারে অভিজ্ঞতায় শাহজাহানের থেকে কয়েক গুণ ওপরে পার্থ চ্যাটার্জি যখন গ্রেপ্তার হচ্ছে তখন তৃণমূলের নাম্বার টু এরা যখন গ্রেফতার হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আইন আইনের পথে চলবে দল মানে এর মানে ওকে এর দায়টা ওর নিজের এই সব একাধিক বিবৃতি দিয়েছে শাহজাহানের ক্ষেত্রে একটু বিবৃতি দেননি এবং এটাকে আমি তোমায় একুশে জুলাইয়ের সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সঙ্গে এক করে দেখতে পাচ্ছি যেখানে মঞ্চ থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কালকে যদি ইডি আপনার বাড়িতে আসে বা আপনার পাড়ায় আসেন আমার বাড়ির আমার পাড়ার মেয়ে বোনেরা হাতে ঝ্যাঁটা লাঠি নিয়ে তার প্রতিরোধ করবেন তো আমার মুখ্যমন্ত্রী এবং আমার পুলিশ মন্ত্রী ইনস্টিগেট করছেন তাহলে ইনস্টিগেট করলে তার তো এরকম ফল হবে এবং সেই ফল যখন হয়েছে তার সমস্যা তার অভিঘাত তো এরকম হবে এবার অভিঘাত হবার এখানে দুটো জিনিস হবে একটা মমতা বন্দ্যোপাধ্যায় এই জিনিস বলে দিলেন এক যার সঙ্গে লোক আছে আমি তার সঙ্গে আছি যার সঙ্গে লোক নেই সেখানে তুমি যা খুশি হবার কো ইন দ্য ভোগফ মা ঠিক যেরকম ওই তার অব্যবহিত সময় ওই যে আড্ডো ধরা পড়ল শঙ্করাঢ্য শঙ্করাড্য সম্বন্ধে কোনো রকম হইচই দেখতে পাচ্ছ শঙ্করাঢ়্য কিন্তু ধারে ভারে শাহজাহানের থেকে খুব একটা কম নয় তাহলে এক যাত্রার পৃথক ফল হওয়ার ক্ষেত্রে কারণ শাহজাহানের পেছনে লোক রয়েছে যেটাকে তুমি সংগঠন বলতে পারো সেই সংগঠনটাকে চটিয়ে দেওয়ার মতো বোকা মমতা বন্দ্যোপাধ্যায় নয় মমতা বন্দ্যোপাধ্যায় জানেন পার্থ চ্যাটার্জি জেলে গেলে আমার পাঁচটা ভোট এদিক ওদিক হবে না শাহজাহান জেলে গেলে উত্তর চব্বিশ পরগনা হাতছাড়া হয়ে